একদিনে ব্যারাকপুর ঘুরে দেখে নেব। তো প্রথমেই দেখব অন্নপূর্ণা মন্দির। তোমরা সবাই জানো ব্যারাকপুর স্টেশন থেকে অটো নিয়ে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে। এখানে সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে ভোগও পাওয়া যায়, বাট আগের দিন কল করে তোমাকে বুক করতে হবে, 120 টাকা পার হেড। 1870 সালে মন্দির নির্মাণ শুরু হয়। মন্দির কমপ্লিট হতে 5 বছর লাগে। রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। দক্ষিণেশ্বরের আদলে তৈরি 9টি চূড়া বিশিষ্ট মন্দিরটি দুদিকে 3টি 3টি 6টি শিব মন্দির রয়েছে। মন্দিরের বিগ্রহ শ্রীরামকৃষ্ণের হাতে প্রতিষ্ঠা হয়। উনি 3 বার এখানে এসেছিলেন। এখানে একটি ধ্যান কক্ষ রয়েছে। মন্দির থেকে বেরিয়েই গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে যাওয়ার পথে এই মন্দিরটি পড়ল। গান্ধী ঘাট, এটা এখন বন্ধ আছে, করোনা থেকে সেই বন্ধ হয়েছে, এখন খোলেনি। জহর কুঞ্জ পার্ক গান্ধীঘাটের একদম পাশেই। এখানে এন্ট্রি ফি 35 টাকা করে।
বাচ্চাদের পার্ক আছে, এখানে পিকনিক স্পটও ভাড়া পাওয়া যায় 800 টাকা করে। এটা হচ্ছে গান্ধি মিউজিয়াম, এখানে এন্ট্রি ফি 10 টাকা করে। এখানে একটা অডিও ভিজুয়াল শো হয় যেটা 1:30, 2:30, 3:30 হয়, তোমরা দেখে নিতে পারো। ভেতরে গান্ধিজির রিলেটেড জিনিসপত্র আছে, গান্ধিজির ব্যবহারকারী জিনিসপত্র রয়েছে। আমি বেশি কিছু দেখাতে পারছি না, কারণ ভিডিও করা বারণ ছিল। মঙ্গল পাণ্ডে পার্ক, এখানে এন্ট্রি ফি 50 টাকা করে, সকাল 5টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। কাপল ফ্রেন্ডলি পার্ক। দেখো এই গাছটা। পার্কের পাশে গঙ্গার ঘাট আছে, ঘাটের কাছে এই শিব মন্দিরটা রয়েছে।